একটা জিনিস আসলে কিছুদিন ধরে আমি ভাবছি আমার বলা উচিত ছিল আমি দেখছি যে নিউজ পেপার বা অনলাইন নিউজগুলোতে একটা জিনিস বারে বারে ঘুরে ফিরে আসছে যে আমার রিটায়ারমেন্টের বিষয় নিয়ে যে আমি যদি ওয়ার্ল্ড কাপের টিমে চান্স না পাই তাহলে হয়তো বা আমি রিটায়ার করে নিব আসলে এরকম সত্যি কথা বলতে এরকম কোনো ডিসিশন আমি এখনও নিই নাই এবং কাউকে বলিও নাই আমার ইচ্ছা অনেক স্বপ্ন ছিল যে ওয়ার্ল্ড কাপটা খেলা 2019-এর বাট আনফর্চুনেটলি আমি আসলে টিমে সিলেক্ট হই নাই বাট তার মানে এই না যে আমার কেরিয়ারটা আসলে ওভার হয়ে যাচ্ছে আমি চেষ্টা করব আমার নিজেকে ফিট রাখা এবং ফিট থাকা এবং আমি আমার হার্ডওয়ার্ক চালিয়ে যাব আমি বিলিভ করি বাংলাদেশ ক্রিকেটকে আমার এখনও 4-5 বছর দেওয়ার আছে আমি ওইভাবেই আসলে নিজেকে মেন্টালি রেডি রাখি আমি আশা করি আমি যখনই সুযোগ পাবো সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব আমার জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন আরও 4-5 বছর সুস্থ থেকে খেলতে পারি ধন্যবাদ